ভারত উপমহাদেশের প্রখ্যাত উস্তাদ, মহান উচ্চাঙ্গ সঙ্গীত সাধক সুফি গুল মোহাম্মদ খান, সঙ্গীতের এই দিকপাল গুরু 1870 খ্রিস্টাব্দে ভারতের দ্বারভাঙ্গা জেলার তিরহুত শহরে ঐতিহ্যবাহী ডাগর ঘরানা পরিবারে জন্মগ্রহণ করেন। ওস্তাদ গুল মোহাম্মদ খানের পিতা ওস্তাদ আহমদ খাঁজি ছিলেন দ্বারভাঙ্গা স্টেটের মহারাজার রাজসভার গায়ক, পরবর্তীতে পটিয়ালা স্টেটের মহারাজা রাজেন্দ্র সিংয়ের নিয়মিত সভা গায়ক। মাত্র 7 বছর বয়সে পিতা আহমদ খাঁজির কাছে বালক গুল মোহাম্মদ উচ্চাঙ্গ সঙ্গীতে হাতে খড়ি নেন এবং ধ্রুপদ খেয়ালের চর্চায় মনোনিবেশ করেন। বাবা ওস্তাদ আহমদ খাঁজি এবং চাচা মহীশূর স্টেটের সভা গায়ক ওস্তাদ হায়দার বক্স খাঁজির তত্ত্বাবধানে গুল মোহাম্মদ খান সারগামে অত্যন্ত পারদর্শিতা সহ সারগামের সঙ্গে তান, বিস্তার ও অলঙ্কারে নাদ সমুদ্র পাড়ি দিয়ে বংশের ঐতিহ্য টিকিয়ে রাখতে বিশেষ পারদর্শিতা দেখান। তিনি তাঁর জাদুকরী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে খুব সহজেই ভূপাল স্টেটের নবাব নসরুল্লাহ খান বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং মাত্র 19 বছর বয়সে নবাবের সভা গায়ক নিযুক্ত হন। 1908 সালে ওস্তাদ গুল মোহাম্মদ খান প্রথম ঢাকায় আসেন। তখন ঢাকাসহ উপমহাদেশের সর্বত্র বিভিন্ন আসরে ধ্রুপদ ও খেয়াল পরিবেশন করে জাদুকরী সুরের মূর্ছনায় তিনি সঙ্গীত রসিকদের মাতিয়ে দিতে লাগলেন। এরই মধ্যে দেশের মাটি ও মানুষের প্রতি ওস্তাদ গুল মোহাম্মদ খান এক ধরনের টান উপলব্ধি করতে লাগলেন। তাঁর অসাধারণ সুরের মূর্ছনায় বিমুগ্ধ তৎকালীন ঢাকার নবাবের বিশেষ অনুরোধ, সর্বোপরি ভাওয়ালের রাজার আমন্ত্রণে তিনি 1938 সালে সপরিবারে ঢাকায় চলে আসেন। উচ্চাঙ্গ সঙ্গীতের মহান এই সাধক দিল্লিতে 2টি এবং আগ্রায় 1টি বাড়ি রেখে এদেশে খেয়াল এবং ধ্রুপদ সঙ্গীতের প্রসারে নিজেকে উৎসর্গ করেন। তিনিই ঢাকায় খেয়ালের আদি প্রচলনকারী এবং প্রতিষ্ঠাকারী। 1939 সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রের শুভ উদ্বোধন হয় উপমহাদেশের বরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ গুল মোহাম্মদ খানের পুরিয়া রাগে খেয়াল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এবং অগণিত ছাত্রছাত্রীকে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রশিক্ষণের মাধ্যমে তিনি বাংলাদেশের সঙ্গীত ভুবনকে সমৃদ্ধ করে তোলেন। তার সংকল্প ছিল বাংলার ঘরে ঘরে উচ্চাঙ্গ সঙ্গীত পৌঁছে দেওয়া। তাঁর প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে লায়লা আরজুমান্দ বানু, ফেরদৌসি রহমান, রওশনারা মুস্তাফিজ, উৎপলা সেন, দীপালী নাগ, প্রতিভা বসু, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ মুন্সী রইসউদ্দিন, শ্রী বীরেন্দ্র কুমার রায় চৌধুরী, ওস্তাদ মোহাম্মদ ইউসুফ খান কুরাইশি, অজিত বসু, চিন্ময় লাহিড়ি, ওস্তাদ মোহাম্মদ ইয়াসিন খান উল্লেখযোগ্য। আগ্রায় অবস্থানকালে 1887 সালে ওস্তাদ গুল মোহাম্মদ খান মথুরা বৃন্দাবনের মুরশান গ্রামের প্রখ্যাত সঙ্গীত সাধক চাঁদ খা সাহেবের একমাত্র কন্যা শাকুরান বিবির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চাঁদ খা ছিলেন মুরশান রাজবাড়ির সভা গায়ক। ওস্তাদ গুল মোহাম্মদ খান শাকুরান বিবি দম্পতির 5 সন্তান। ওস্তাদ মোহাম্মদ ইউসুফ খান কুরাইশি, নূর মোহাম্মদ খান, মাসুম খান বানি, কানিজ ফাতেমা ও ওস্তাদ মোহাম্মদ ইয়াসিন খান। সঙ্গীত সাধক ওস্তাদ গুল মোহাম্মদ খান যেসব খেয়াল ও রাগ বেশি পছন্দ করতেন তার মধ্যে রাগ পুরিয়া, রাগ বাগেশ্রী, রাগ পুরিয়া ধানেশ্রী, মালকোষ ও মুলতানি উল্লেখযোগ্য। শাস্ত্রীয় সঙ্গীতের মহান এই সাধক সঙ্গীতের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। তিনি একজন সুফি সাধকও বটে। 1979 সালের 29 সেপ্টেম্বর উচ্চাঙ্গ সঙ্গীতে রবিসংবাদিত ওস্তাদ গুল মোহাম্মদ খান 109 বছর বয়সে চলে গেলেন তাঁর শেষ গন্তব্যে। কিন্তু তাঁর অমর সুর রয়ে গেল তাঁর অসংখ্য ভক্ত, শিষ্য, সঙ্গীতরসিক অগণিত শ্রোতার মনের মণিকোঠায়। মৃত্যুর পূর্বে কিংবদন্তি ওস্তাদ গুল মোহাম্মদ খান উচ্চাঙ্গ সঙ্গীতের ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলেন, সাধনা ও চর্চা থাকলে উন্নতি হবেই। ওস্তাদ গুল মোহাম্মদ খানের বড় সন্তান ওস্তাদ ইউসুফ খান কুরাইশি এবং ছোট সন্তান ওস্তাদ মোহাম্মদ ইয়াসিন খান সঙ্গীত সাধনায় যথেষ্ট সুনাম অর্জন করেন। ওস্তাদ ইউসুফ খান কুরাইশি
পিতা উস্তাদ গুল মোহাম্মদ খানের কাছে খেয়াল ও ঠুমরির তালিম নেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি বাংলাদেশ বেতারসহ বিভিন্ন আসরে গজল পরিবেশন করতেন। তিনি গজল লিখেছেন, গজলের সুর সৃষ্টিতেও কাজ করে গেছেন। ছোট ছেলে মোহাম্মদ ইয়াসিন খান পিতা উস্তাদ গুল মোহাম্মদ খানের কাছ থেকে মাত্র 7 বছর বয়সে সঙ্গীতে হাতে খড়ি নেন। উস্তাদ ইয়াসিন খানের জন্ম 1937 সালে ঢাকায়। উস্তাদ গুল মোহাম্মদ খান পুত্র মোহাম্মদ ইয়াসিন খানকে অত্যন্ত যত্ন সহকারে সঙ্গীতের তালিম দিয়ে একজন সুযোগ্য সঙ্গীতজ্ঞ হিসেবে গড়ে তোলেন। উস্তাদ মোহাম্মদ ইয়াসিন খান বংশ পরম্পরায় শাস্ত্রীয় সঙ্গীত চর্চা ও প্রচার করে গেছেন। উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি তিনি অবসর সময়ে শখের বশে গজল, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি সহ আধুনিক গানও গাইতেন। তিনি তানপুরা, হারমোনিয়াম ও তবলায় বিশেষ দক্ষ ছিলেন। দীর্ঘ 57 বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে অগণিত অনুষ্ঠান করেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে 40টির বেশি জেলায় উচ্চাঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ প্রদান করেন। উস্তাদ মোহাম্মদ ইয়াসিন খান নিষ্ঠা ও সাধনার কারণে উচ্চাঙ্গ সঙ্গীত ভুবনে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন। ধ্রুপদ সঙ্গীতে অপরিসীম অনুরাগের ফলে এর চর্চা ও প্রসারে আত্মনিয়োগ করেন। পিতাজি উস্তাদ গুল মোহাম্মদ খানের মতো সঙ্গীতই ছিল উস্তাদ ইয়াসিন খানের ধ্যান জ্ঞান উপাসনা। তিনি মাত্র 14 বছর বয়সে তৎকালীন পাকিস্তান আমলে ঢাকায় অনুষ্ঠিত নিখিল পাকিস্তান সঙ্গীত সম্মেলনে প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী উস্তাদ বারে গোলাম আলী, নাজাকাত আলী, সালামত আলী, আমানত আলী খান, ফাতে আলী খান ও গজল সম্রাট মেহেদি হাসানের সাথে একই মঞ্চে সর্বকনিষ্ঠ শিল্পী হিসেবে রাগ দরবারি কানাড়া পরিবেশন করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে পরিবেশিত উস্তাদ ইয়াসিন খানের রাগ, খেয়াল প্রভৃতি ধ্রুপদ সঙ্গীত বিদগ্ধ সঙ্গীত পিপাসুরা সাগ্রহে উপভোগ করতেন। তাঁর প্রিয় রাগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুরিয়া ধানেশ্রী, মালকোষ, ভাইরো, বাগেশ্রী, খাম্মাস প্রভৃতি। পিতাজি উস্তাদ গুল মোহাম্মদের মতো উস্তাদ মোহাম্মদ ইয়াসিন খানও সঙ্গীতের সঙ্গে সঙ্গে ধর্মের প্রতিও অনুরাগী ছিলেন। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত সাধক উস্তাদ গুল মোহাম্মদ খানের নাতনি, দেশের কিংবদন্তিতুল্য সঙ্গীতজ্ঞ উস্তাদ মোহাম্মদ ইয়াসিন খানের সুযোগ্য কন্যা, সঙ্গীত সাধনায় নিবেদিত প্রাণ শিল্পী বিন্দিয়া খান। বিন্দিয়া খানের সঙ্গীত জীবনের শুরু উচ্চাঙ্গ সঙ্গীত দিয়ে। পিতা উস্তাদ মোহাম্মদ ইয়াসিন খানের কাছে সঙ্গীতে হাতে খড়ি। পিতাই বিন্দিয়া খানের সঙ্গীত জীবনের একমাত্র গুরু। মাত্র 5 বছর বয়সে বিন্দিয়া বড় খালার কাছ থেকে সঙ্গীতে অনুপ্রেরণা পান। এই বড় খালাই বিন্দিয়াকে ভবিষ্যতের লতা মঙ্গেশকর হিসেবে দেখতে চেয়েছিলেন। চাচি খুব আদর করে বিন্দিয়াকে বলতেন, তুমি তো আমার ছোট নূরজাহান। প্রিয় রিনি মামি বিন্দিয়াকে আদর করে অলকা ইয়াগনিক বলে ডাকতেন। মা ছিলেন শিল্পী বিন্দিয়া খানের সঙ্গীতে অনুপ্রেরণার এক অপার আধার। এই সব প্রেরণা বিন্দিয়ার ছোট হৃদয়ে এক ধরনের দোলা লাগাত। ভেতরে ভেতরে তার শিল্পী জীবনের বিকাশে কাজ করে যেত। এরকমই বিন্দিয়া খানের শিল্পী হয়ে ওঠার গল্পটি। পিতার অকাল মৃত্যু শিল্পীকে সাময়িকভাবে থমকে দেয়। সঙ্গীত চর্চার ক্ষেত্রে নানা প্রতিকূলতা দেখা দেয়। পিতা হারানোর শোক ভুলতে না ভুলতেই মা চলে যান না ফেরার দেশে। শোকে, নিঃসঙ্গতায় একেবারে ভেঙে পড়েন বিন্দিয়া। কিন্তু যার রক্তে মিশে রয়েছে সঙ্গীতের অমীয় ধারা, যিনি অনেক ঊর্ধ্বে স্থান দিয়ে থাকেন সঙ্গীত সাধনাকে, তিনি তো বিন্দিয়া খান। সঙ্গীত চর্চার মধ্য দিয়ে শোককে শিল্পের প্রয়োগে, সৃষ্টির প্রয়াসে ব্যাপৃত রয়েছেন তিনি। পিতার প্রিয় রাগগুলোর প্রতি বিন্দিয়ারও রয়েছে বিশেষ অনুরাগ। বিন্দিয়া খানের সঙ্গীত জীবনের শুরু উচ্চাঙ্গ চর্চার মধ্য দিয়ে হলেও তালিম নিয়েছেন আধুনিক বাংলা গান ও হিন্দি গানে। ঠুমরি ও দেশাত্মবোধক গানেও শিক্ষা নিয়েছেন তিনি। বিন্দিয়া জি বাংলায় সারেগামা পাতে
মেধার পরিচয় দিতে সক্ষম হন। এবার ডেকে নেব বিন্দিয়াকে, বিন্দিয়া ফ্রম বাংলাদেশ। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। দুটি একক ও একটি দ্বৈত অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। 40টির অধিক মিক্স অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। হেডমাস্টার ভয়েসের আয়োজনে 25টি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন বিন্দিয়া। অন্তরের মৌলিক গান ইউটিউব চ্যানেলের জন্য গান করেছেন। শৈশবের স্বপ্ন ছিল একজন প্লেব্যাক সিঙ্গার হওয়া। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি নিয়মিত প্লেব্যাক করে যাচ্ছেন। তোমার
মঞ্চে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে থাকেন এ শিল্পী। সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের সঞ্চালনায় চ্যানেল আই এর বাংলা উৎসবে ঠুমরি পরিবেশন করে শিল্পবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন বিন্দিয়া খান। তিনি ভিকারুননেচা নুন স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পড়াশোনা করেছেন। ইংরেজি সাহিত্যে সম্মানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি। উপমহাদেশের ঐতিহ্যবাহী একটি সঙ্গীত পরিবারের সুযোগ্য সন্তান শিল্পী বিন্দিয়া খান। তাঁর মায়ের অক্লান্ত পরিশ্রমে বিন্দিয়া খান আজ এই পর্যায়ে এসেছেন। তার অবদান অনস্বীকার্য। তার সুরমঞ্জরীর আলোকধারায় দশ দিক ভরিয়ে তুলছেন। একদিন তিনি সঙ্গীত ভুবনের সর্বাঙ্গ সার্থক এক নক্ষত্র হয়ে উঠবেন, এই আমাদের প্রত্যাশা।